আজকে আমি করাবো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগের দিন করানো হয়েছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, টেন্সের 12টা পার্ট হয়ে গেছে, প্রোনাউন্সিয়েশন কী করে করতে হয় এগুলো করানো হয়ে গেছে। যারা এখনও দেখনি কিন্তু গ্রামার শিখতে চাও তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, ইংলিশ গ্রামার বলে একটা প্লেলিস্ট বানানো আছে সেখান থেকে দেখে নেবে। তো আজকে আর বেশি কিছু বলবো না, শুরু করে দিচ্ছি। প্রথমেই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, শুধু একটা রিকোয়েস্ট, যেটা যারা দেখছো তারা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, ঠিক আছে? তো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স জিনিসটা হচ্ছে কি, এখানে একসাথে দুটো জিনিস মানে একটা সেন্টেন্সের মাধ্যমে বোঝানো হয়, সেটা হচ্ছে নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য। যদি একসাথে কোনো একটা সেন্টেন্সে লক্ষ্য করা যায় তবে সেই সেন্টেন্সটাকে বলা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটা কী করে করতে হয় আমি সেটাই বোঝাচ্ছি। প্রথমে যেমন এক নাম্বার দিয়েছি, আমি ভাত খাই, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। এটা কোন টেন্স সবাই জানি, আগে যা টেন্স শেখানো আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটাকে যদি ট্রান্সলেশন করতে হয় তবে কী হবে, আই ইট রাইস, ঠিক আছে? সেই আগের মতোই সেম নিয়ম ইন্টারোগেটিভ নেগেটিভের মতোই, শুধু একটু এদিক ওইদিকে আছে। আমি এরপর আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটাকে এবার আমি নেগেটিভ করছি, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। এবার এটাকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করে নিচ্ছি, আমি কি ভাত খাই না, অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্য এবং নাবোধক বাক্য দুটো একসাথে হয়ে গেল, অর্থাৎ আমি কি ভাত খাই না, তার জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সেই প্রেজেন্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে ইন্টারোগেটিভের মতোই ডিড আসবে, আর নট এই জিনিসটা প্রোনাউন যে সমস্ত সেন্টেন্সে থাকবে সাবজেক্ট সেই প্রোনাউনের পরে কিন্তু নট বসবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রোনাউনের পরে নট বসবে। তো আমি কি ভাত খাই না, এখানে হচ্ছে কি সেই যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার জন্য এখানে ডু চলে এলো, প্রথমে ডু আই হয়ে গেল, তারপর কি বসবে, যেহেতু আইটা হচ্ছে প্রোনাউন তার জন্য তারপর নট বসছে, ডু আই নট ইট রাইস, ঠিক আছে? আমি কি ভাত খাই না। রাম কি স্কুলে যায় না, এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রামটা, তার জন্য এখানে ডাজ নট রাম গো টু স্কুল, লাস্টে অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক বসবে তার জন্য বসানো হয়েছে। তিন নাম্বার, তুমি কি একজন ছাত্র নও, আর ইউ নট এ স্টুডেন্ট, ব্যাস হয়ে গেল। তুমি কি বই পড়িতেছো না, এটা কোন টেন্স আছে, সে আগের মতোই প্রথমে অ্যাফার্মেটিভ করে নেবে হ্যাঁ বোধক বাক্যে, তারপরে সেটা চলে আসবে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স, তারপরে করতে হবে। তো তুমি কি বই পড়িতেছো না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য এটা হয়েছে আরটা চলে এলো প্রথমে অক্সিলারি ভার্ব প্রথমে, আর ইউ নট, ইউটা যেহেতু প্রোনাউন তার জন্য তারপরে নট বসলো, আর ইউ নট রিডিং বুক, ব্যাস হয়ে গেল। রাম কি এই গ্রামে 5 বছর ধরে বাস করিতেছে না, হ্যাজ নট বিন রাম লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স, এটা কোন টেন্স দেখেই বুঝতে পারছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের ক্ষেত্রেও যেটা নিয়ম হচ্ছে বিনের আগে সবসময় নট বসবে, সেটা যেন কথাটা যেন খেয়াল থাকে। হ্যাঁ, সেই আগের টেন্স করানোর সময় যে নিয়মটা বলেছিলাম সেই নিয়ম অনুযায়ী হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর যে নিয়ম সেম টু সেম একই রকম নিয়ম। তো হ্যাজ নট বিন রাম লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স, বিনের আগে নট বসবে। গীতা কি একটি গান গাইতে ছিল না, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য এখানে ওয়াজ এসছে, ওয়াজ নট গীতা সিঙ্গিং এ সং, গীতা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য তার আগে নট বসেছে, কিন্তু এটা প্রোনাউন হলে তারপরে কিন্তু নট বসত। তুমি কি 2 ঘন্টা ধরিয়া লিখিতেছিলে না, হ্যাড ইউ নট বিন রাইটিং ফর 2 আওয়ার্স, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? এইটাই হচ্ছে নিয়ম ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করার। তোমরা যারা দেখছো তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবে। এরপরের দিন আমি করাবো ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি কী করে করতে হয় সেই জিনিসটা পুরো নিয়ম শেখানো হবে, এবং সেন্টেন্সগুলো কী করে করা হয় এবং কী কী নিয়ম আছে সেই ব্যাপারে শেখাবো। যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আজকে এতটাই, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।